আফ্রিকা মোজাম্বিক থেকে এতদিন যাবত আপনারা দেখে আসছিলেন এখানকার গরিব মানুষদের জীবনযাত্রা। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের চেয়ে তুলনামূলকভাবে ধনীদের জীবনযাত্রা কেমন হয়ে থাকে। আজকে আমি যাচ্ছি একজন তিল চাষির বাড়িতে, যেখানে একজন চাষি পাশাপাশি স্কুলের শিক্ষক, একই সাথে একজন পার্ট টাইম দোকানদার। সেই সাথে আপনাদেরকে দেখাবো একজন চাষি সারা বছর পর তার কাঙ্ক্ষিত ফসল কিভাবে বিক্রি করে এবং বাংলাদেশিরা কিভাবে এখানকার অজপাড়া গায়ে গিয়ে গিয়ে স্থানীয় চাষিদের কাছ থেকে তাদের শস্যগুলো কিনে থাকে। এই হাইওয়ে রোড থেকে আমরা এখন ঢুকতেছি হচ্ছে গ্রামের রোডে। এখন প্রায় অবশ্য সন্ধ্যা হয়ে গেছে, গ্রামের রাস্তাগুলো এরকম। যাওয়ার পথে বিশাল এলাকা জুড়ে দেখা যায় ইউক্যালিপটাস গাছের বাগান, যেটা কিনা একটা ইউরোপিয়ান কোম্পানির একটা প্রজেক্ট। মোজাম্বিকের এক একটা জেলার মধ্যে কয়েক লক্ষ একর এলাকা জুড়ে থাকে এই ইউক্যালিপটাস গাছের বাগানগুলো। এগুলো তারা একটা সময় গিয়ে কেটে কেটে ইউরোপে তারা এক্সপোর্ট করে থাকে। চলে আসছি অবশেষে তার লোকালয়ে। এটা একটা বাজার, এই বাজারে মূলত তার দোকানটা, এবং এগুলো হচ্ছে বুট্টা প্যাকেট করে রাখা আছে তার দোকানের সামনে। এখান থেকে এই বুট্টাগুলো গাড়িতে উঠিয়ে আর একটু সামনে গিয়ে তার বাড়িতে কিছু তিল আছে এবং আরো কিছু বুট্টা আছে। বাড়িতে গিয়ে আবার সব মেপে তারপর বাড়িগুলো নিতে হবে বলে। এখন যাইতে হবে আবার তার বাড়িতে, তাদের আসর এখানে গাছতলার আসর। বাজার থেকে প্রায় 1 কিলোমিটার সামনের দিকে এসে এই রোডটা দিয়ে হচ্ছে তার বাড়িটা। এমন মনোমুগ্ধকর পরিবেশ দেখে চোখ জোড়াবে যে কারোরই। তার বাড়িতে ঢুকার শুরুতেই প্রথমে একটা বুট্টা ভাঙার কল দেখা যাচ্ছে, যেটা কিনা একটু পরে এসে আবার দেখবো। এবং এখানে যে সারি সারি রাখা আছে এগুলো হচ্ছে তিলের গাছ, শুকনো গাছ। এখানে শিম থেকে কিন্তু তিলগুলো ইতিমধ্যে তারা নিয়ে ফেলছে। এবং এটা হচ্ছে তার বাড়ি এবং বাড়ির উঠোন, বিশাল এলাকা জুড়ে হচ্ছে তার বাড়িটা। এবং বাড়িতে বিভিন্ন ধরনের হাঁস, মুরগি, গরু, ছাগলের ভরপুর। তো আলহামদুলিল্লাহ এখন চলে আসছি তার বাড়ি, বিশাল একটা বাড়ি। এখানে গরু দেখতে পাচ্ছি, তারপর এ হচ্ছে মূলত তার বাড়িটা। সবচেয়ে বেশি দামি শস্য হচ্ছে এই তিলটা, মাশাআল্লাহ। এই তিল এখন এটা প্রায় 80-85 টাকা করে আমরা কিনতেছি। ইন্টারন্যাশনাল মার্কেটের দাম কত আমি ঠিক জানি না। এই সবগুলো হচ্ছে আপনার বিদেশে এক্সপোর্ট করে, ম্যাক্সিমামই 99% প্রায় বিদেশে এক্সপোর্ট করে। মোজাম্বিক সবচেয়ে বেশি এক্সপোর্ট করে এই ধরনের, মানে এই এলাকাটা থেকে। দেখেন এই তিলগুলা, আমরা যে বার্গারটা খাই বার্গারের মধ্যে তিল থাকে। এগুলো ভাই খালি কেন? আচ্ছা এগুলো মনে হয় শেষ হয়ে গেছে, এখানে নাই তিল, এখানে নাই তিল। হচ্ছে ওই যে বস্তার মধ্যে যেখান থেকে মূলত আমি নিতে আসছি আর কি। এই তিলগুলো হচ্ছে মেন সম্পদ তাদের, অনেক বড় একটা সম্পদ। এটা হচ্ছে তার বুট্টা ভাঙার কল। এই গ্রামে যতগুলো মানুষ তাদের বুট্টাগুলো ভেঙে থাকে সবগুলো তার এই কলের মধ্যে এনে ভাঙায়। মাছা শব্দের সাথে অনেকে পরিচিত, যে তারা মাছাটা খেয়ে থাকে। এই মাছাটা খাওয়ার জন্য বুট্টার গোড়াটা মূলত এখানে এই ধরনের মেশিনের মধ্যে ভাঙায়। একটা মেশিনে প্রথমে এই বুট্টাটাকে 2 ভাগ করে নিবে, মানে হালকা একটু ছোট ছোট করে নিবে। তারপর পাশে অন্য একটা মেশিনে এই বুট্টাগুলোকে এভাবে এনে ঘোড়া করবে। অনেকগুলো চাইকে মুরগি আর অনেকগুলো গরু দেখা যাচ্ছে এখানে, তার বিশাল একটা গরু খামার। তিল যেটা দেখালাম, তিলগুলো মূলত এই যে এখানে বস্তার মধ্যে রাখছে, এই সেই তিল যেগুলো ওখান থেকে আসছে। এই হচ্ছে তিলটা ভাই, অনেক দামি একটা সম্পদ, অনেক দামি একটা সম্পদ। আমরা বাংলাদেশে অনেকগুলো খাবারের সাথে এই তিলটা খাই, অনেক দাম। ছোটোবেলায় তিলের মানে গোসিয়া বাজা বলতাম আমরা, মাহফিলে বিভিন্ন মেলার মধ্যে গোসিয়া বাজা বিক্রি করতো, এই সেই গোসিয়া বাজার গোসিয়ে। আর এখানে বস্তায় বস্তায় এগুলো সব তিল, এক একটা বস্তার দাম বাংলাদেশে 10-12 হাজার টাকা করে হবে। ও বাতা দে কুমস্তা। তো প্রথমে ওই শিমিগুলো গাছগুলো তারা এখানে মূলত বাড়ি দিয়ে দিয়ে বাঙে এবং এই তিলগুলো এখানে পড়ে থাকে। এবং এখান থেকে নিয়ে এই যে এই তিলগুলো চালতেছে, মানে এই হচ্ছে সিস্টেম আর কি। ওকে, তো আমার এদিকে এদিকে দাঁড়াতে হবে। এইভাবে আমরা ছোটোবেলায় দেখতাম আম্মুরা চাষিরা দান হয়ে তো বাতাসের মধ্যে। তো আর জনে আবার ওগুলো ওখান থেকে নিয়ে এখানে এনে এখান থেকে মূলত পরিষ্কারগুলো করতেছে। এখন সব কমপ্লিট হয়ে গেছে এখানে পরিষ্কার, এখন এটা বিক্রি করবে। তো মানে আমরা কিনি আর কি, বিভিন্ন কালারের দানাগুলো বিভিন্ন, একটা দিয়ে আপনার তেল হয়, আর একটা বিভিন্ন ফুড আইটেমের মধ্যে ইউজ হয়, বিভিন্ন কাজে ইউজ হয় আর কি। বিভিন্নভাবে এটাকে সেপারেশন হয় মেশিনের মধ্যে। এবং এই হচ্ছে সেই তিলের বস্তা এসবগুলো। এখানে আরেকটা হাবিজা বিকাশ করে চাষিরা, সেটা হচ্ছে সাপোজ এই বস্তারগুলো বিক্রি করতে দেয় তো আমাদের কাছে,
তো অনেক সময় দেখি কি বস্তাগুলোর মধ্যে অনেক ওজন বা বাগে কিছু দেয়, কারণ 1 কেজি 70-80 টাকা মানে তাদের জন্য অনেক কিছু। ছোট্ট একটা পাথরের টুকরো দিলে তাহলে ওটাও আধা কেজি হয়ে যায়, আধা কেজি মানে 30-40 টাকা বেশি পাইছে সে। সেই জন্য বস্তার ভিতরে হাত ঢোকা দিয়ে দেখতে হয় কোনো বালি আছে কিনা, পাথর আছে কিনা, মানে অনেক একটু কেয়ারফুলি ওই জিনিসগুলো কিনতে হয়। তো আমি আসছি মূলত তার কাছ থেকে নিতে, এই বুট্টাগুলো নেব এবং ওই আমার ফালা ঠিক আছে কিনা দেখতেছে। আসবে আসো বাদ তো 1 কেজি হ্যাঁ 10 কিলো এমএম হাই এস এস দি আস্তা কমে মই তো স্তামস ব্যাগে আঁকি বাগে গাতাম বেশ তা সাইয়ের আঁকি তাম বেশ তো আমস ব্যাগি তাস পেজার আলতা গান্তাইও বন্ধু 65 দোকান থেকে যে বুট্টাগুলো নিয়েছিলাম সবগুলো গাড়িতে করে এখানে এনে একসাথে এক জায়গায় রেখে একটার পর একটা সবগুলো বস্তা ম্যাপে ম্যাপে গাড়িতে লোড করতেছি এবং আমি আর সে দুজনে মিলে লিখতেছি। আমরা যে দশমিকটা লিখি তাদের দশমিক লেখা সিস্টেম হচ্ছে এরকম 55.85, 43.80, মানে দশমিকটা তারা এভাবে লিখে। তো এটা হচ্ছে তার বড় ছেলে, ওইটা হচ্ছে মেজোটা এবং এটা ছোটোটা। তো এখন সেই স্বর্ণ মাপা হচ্ছে এখানে। তো দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমাদের টাকা দিয়ে দিছে, টাকা গুনতেছে। এখানে বুট টাকাকে এইটা, এই হচ্ছে তার বাড়ি, জমিদার বাড়ি, তার মোটরসাইকেল হচ্ছে এটা এবং সে একটা স্কুলের মাস্টার। এখানে অনেকগুলো গরু আছে এবং তার মা এখনও পর্যন্ত এই তিলের কাজগুলো করতেছে, অনেক কষ্টের কাজ। এখানে অনেক মানে 3-4 ধরনের প্রসেসিং থাকে, মানে এটা পরিষ্কার করার জন্য। এই সেই তিল, বাংলাদেশে আপনারা যারা বিভিন্ন রেসপোর্ট খেয়ে থাকেন, রেসপোর্টের মধ্যে এই তিলগুলো আই থিঙ্ক দ্যাট ইউজ হয় এবং বিশ্বের বিভিন্ন উন্নত দেশে এই তিলের ব্যবহার হয়, ইন্টারন্যাশনালি এক্সপোর্ট হয় এখান থেকে। তো এখন আমাদের যাওয়ার পালা, এই ছিল গাড়ি এবং আপনাদেরকে দেখালাম যে একটা প্রসেস বা একটা জায়গায় একটা মানুষের বাড়ি এবং তার লাইফস্টাইলটা, এটা অনেক উন্নত একটা লাইফস্টাইল এখানকার মানুষের, গ্রামের মানুষের জন্য, কারণ অনেক বড় একটা এরিয়া জুড়ে এবং অনেক ধরনের চাষবাস সে করে থাকে, বিভিন্ন ভুট্টা চাষ এবং এই তিলের চাষ করে থাকে। অনেক টাকা পয়সা তার আছে, মাসে 30-40 হাজার টাকা সে বেতনও পায় এখানকার। তো অনেক কিছু মিলিয়ে সে একজন অনেক ভালো একটা ধনী এই গ্রামের, এই এলাকার। ওকে চাও, বাই বাই। এই আর কি অবস্থা, এ আছে পজিশন। এই কারেন্টগুলো এখানকার স্থানীয় মানুষেরা ইউজ করে না, তাদের সেই সামর্থ্যটা নাই, তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে নদীটিকে অন্য জেলায়।